নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে কিভাবে দু হাজার একুশে একটা ইউটিউব চ্যানেল শুরু করা যায় এই টপিকে যদি তুমি ইউটিউবে সার্চ করতে করতে আমার ভিডিওতে এসে পৌঁছেছো তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো কেননা আমি এই ভিডিওতে তোমাকে প্রত্যেকটা খুঁটিনাটি এবং প্রত্যেকটা ওই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে এক্সপ্লেন করে তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট তুমি করতে পারো ইউটিউব চ্যানেল তুমি যদি ক্রিয়েট করতে চাও তাহলে তোমার কাছে হার্ডলি টেন টু ফিফটিন সেকেন্ডস লাগবে অথবা তুমি যদি আর একটু সময় নিয়ে করতে চাও তা আমি বলব যে ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিটের মধ্যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় কিন্তু শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করাটাই আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে সঠিক নিয়মে ভালোভাবে ক্রিয়েট করতে হবে যাতে ইউটিউবের যতগুলো গাইডলাইনস আছে ইউটিউবের যতগুলো নিয়ম আছে ওই সবগুলো নিয়মকে মেনে আমরা একটা চ্যানেল তৈরি করব আগামী দিনে বা ভবিষ্যতে কোনো রকম প্রবলেম ফেস করবে না এই ভিডিওতে আমি তোমাদেরকে ওই প্রত্যেকটা স্টেপ আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে দু হাজার একুশে একটা ইউটিউব চ্যানেল তুমি একদম ফ্রিতে এবং এক টাকা খরচ না করেও এটাকে তৈরি করতে পারো এবং সাথে সাথে ওই চ্যানেলের যতগুলো গুরুত্বপূর্ণ সেটিংস আছে ওই সেটিংসগুলোকেও কীভাবে করতে হয় ওই সবগুলো জিনিস আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু শুরু করার আগে আমি একবার তোমাকে বলে নিচ্ছি তুমি যদি ভাবছো যে আমার কি ইউটিউব চ্যানেল শুরু করা উচিত কি উচিত না কোন ভাষায় ইউটিউব চ্যানেল শুরু করলে ভালো হবে আমি কি বাংলাতে শুরু করবো না হিন্দিতে শুরু করব না ইংলিশে শুরু করবো দেখো প্রত্যেকটা ভাষারই আজকের ডেটে একটা না একটা ইম্পর্টেন্স আছে প্রত্যেকটা ভাষার একটা একটা অডিয়েন্স আছে আমার এই চ্যানেলটা আমি বাংলাতে শুরু করেছি কেন শুরু করেছি এর উপরে আমি একটা ভিডিও বানিয়েছি আমার যে ভিডিওটা আছে ওটার লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো তুমি ওই ভিডিওটা দেখতে পারো ওই ভিডিওতে আমি কিছু তথ্য এবং কিছু রিসার্চ করেছি যে বাংলা ভাষার কী ধরনের পোটেন্সিয়াল হতে পারে আগামী দিনে এবং ওটা থেকে কী পরিমাণ টাকা রোজগার করা যেতে পারে ওই ব্যাপারে আমি একটু কথা বলেছি তুমি ভিডিওটা দেখতে পারো ঠিক আছে তো পোটেন্সিয়ালের ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে পোটেন্সিয়ালের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই কারণ এটার মধ্যে কোনো ডাউট নেই যে আজকের ডেটে লোকজন প্রচণ্ড পরিমাণে ভিডিও দেখা পছন্দ করে এবং ভিডিও মানে আমরা জানি যে ইউটিউব তো এটা ভাষা ইংলিশ হোক আর হিন্দি হোক আর বাংলা হোক মারাঠি হোক যে কোনো ভাষায় হোক লোকজন প্রচণ্ড পরিমাণে ভিডিও দেখছে এবং এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কোন টপিকে কী ভাষায় ভিডিও বানাতে চাইছো এবং তোমার ভেতরে যদি ওই ইচ্ছাটা আছে তাহলে তুমি ডেফিনেটলি ইউটিউবে একটা চ্যানেল স্টার্ট করে তোমার যাই নলেজ আছে তুমি এটাকে রেকর্ড করে তোমার মোবাইল দিয়ে রেকর্ড করে তুমি ভিডিওগুলোকে আপলোড করতে পারো নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা একটা চ্যানেল শুরু করার আগে ওটা হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেল শুরু করার জন্য আমাদের এক্স্যাক্টলি কী কী চাই তুমি শুনলে অবাক হবে যে অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল শুরু করার জন্য তোমার এক টাকাও খরচ করতে হবে না কেন আজকের ডেটে আমাদের কাছে একটা স্মার্টফোন অলমোস্ট সবার কাছেই আছে আমি বললাম যে অলমোস্ট সবার কাছে একটা স্মার্টফোন থাকে তাহলে তুমি ভারতবর্ষের মতো দেশে যেমন জিও কানেকশনের কারণে গ্রামগঞ্জ অঞ্চল অঞ্চলে সবখানেই বলতে পারো যে ইন্টারনেট অ্যাক্সেস করাটা খুবই ইজি একটা স্মার্টফোন হয়ে গেলো তোমার কাছে এবার তুমি ইন্টারনেট আছে তোমার কাছে আর কি চাই আর কিচ্ছু চাই না আর তোমার কাছে চাই একটা শুধু জিমেল অ্যাকাউন্ট এই তিনটে জিনিস হয়ে গেলেই তুমি ফ্রিতে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারো তাহলে চলো আমি তোমাকে ডেস্কটপে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যে কিভাবে তুমি ইউটিউব চ্যানেলকে স্টার্ট করতে পারো আচ্ছা আমি এই জিনিসটাকে আমার ল্যাপটপে দেখাচ্ছি তুমি যদি চাও যে আমি একটা ভিডিও বানাই যে মোবাইলে কীভাবে ইউটিউব চ্যানেল স্টার্ট করা যায় ওটার জন্য আমি একটা ভিডিও বানাবো তোমরা তাহলে তুমি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে বলতে পারো আপাতত আমি এই ভিডিওটা ল্যাপটপে করে দেখাচ্ছি কারণ আমার যত কাজ হয় ম্যাক্সিমাম আমি ল্যাপটপেই কমফোর্টেবল মোবাইলের যে স্ক্রিনটা ছোটো এবং এর মধ্যে যে অপশানগুলো আসে ওটা এতটা কমফোর্টেবল হয় না কম্পেয়ার টু ল্যাপটপ তো আমি ল্যাপটপই প্রেফার করি কিন্তু হ্যাঁ আমি জানি ভালো করে যে সবার কাছে হয়তো ল্যাপটপ থাকে না অনেক লোক মোবাইল থেকেই ইউটিউব করতেছে এবং করছেও করে সাকসেসফুল হয়েছে তো আমি এর উপরেও আগামী দিনে ভিডিও বানাবো এবং এই জন্য আমি তোমার কাছে রিকোয়েস্ট করব যে তুমি যদি আমার চ্যানেলে বা ভিডিওটা দেখছো ভিডিওটা যদি ভালো লাগছে তোমার কাছে তাহলে ডেফিনেটলি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ইউটিউব এবং এই ধরনের ইউজফুল টপিকের উপর আগামী দিনে আমি আরও অনেক বেশি করে ভিডিও বানাবো যাতে তোমাদেরকে আমি কোনো মতে হেল্প করতে পারি চলো আমি আমার এখন ল্যাপটপের স্ক্রিনে যাই এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে কতটা সহজ একটা ইউটিউব চ্যানেলকে স্টার্ট করার জন্য তো সবার প্রথম আমরা কী করলাম এখানে ইউটিউব ডট কম ওপেন করে নিলাম ঠিক আছে তো আজকের ডেটে কি হয় মানে যাদের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে মোস্ট প্রবলি তুমি অ্যান্ড্রয়েডে যখনই লগ ইন করবে তো কী হয় তোমার একটা জিমেল এখন খুলতে হবে কারণ গুগলের সবগুলো প্রোডাক্ট ইউটিউব বলো যাই বলো জিমেল বলো ওই সবগুলো প্রোডাক্টই একটা জিমেল আইডি দিয়ে লিঙ্ক থাকে তো তোমার যদি অলরেডি জিমেল আইডি দিয়ে লিঙ্ক থাকে বা জিমেল আইডি করা থাকে তাহলে তুমি তোমার জিমেল আইডিতে লগ ইন করে নিও লগ ইন করলেই তুমি দেখতে পাবে অথবা তুমি ইউটিউবে লগ ইন করলেই তুমি ও তোমার কাছ থেকে জিমেল আইডিটা চাইবে তুমি জিমেল আইডি দিয়ে ওটাকে লগ ইন করে নিও তুমি যদি একদম নতুন হও একদম তোমার কাছে মানে এখন পর্যন্ত তুমি জিমেল আইডি ওপেন করো নি তখন তুমি জিমেল ডট কমে গিয়ে সেপারেটলি এটা করতে পারো অথবা তুমি সোজা ইউটিউব ডট কমে আসতে পারো এবং এসে এখান থেকেও খুলতে পারো কীভাবে ওটা আমি এখন দেখে দিচ্ছি তো ইউটিউব ডট কমে আমি গেলাম এখানে ডান দিকে দেখো সাইন ইন বলে একটা অপশান আছে এটা সাইন ইনে ক্লিক করো তো তোমার কাছে এরকম একটা স্ক্রিন চলে আসবে তো এখানে আমরা কী করতে পারি এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশান আছে ঠিক আছে তো এটাকে ক্লিক করলাম এখানে কী হবে ফর মাই ফর মাই সেলফ বলে যে অপশানটা এটা চুজ করলাম আচ্ছা এখানে ক্রিয়েট ইয়োর গুগল অ্যাকাউন্ট আচ্ছা নাম দিলাম এখন ইমেল অ্যাড্রেসের জায়গায় দেখো দেখো এখানে চাইছে যে তোমার যদি কোনো কোনো এক্সিস্টিং ইমেল অ্যাড্রেস থাকে না থাকলে তুমি যদি নতুন ক্রিয়েট করতে চাও তাহলে তুমি এখানে ক্লিক করবে ক্রিয়েট এ নিউ জিমেল ইনস্টেড আমি এটা ক্লিক করলাম এখন এখানে আমি নাম দিলাম ঠিক আছে যখনই তুমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তুমি এ ধরনের নামের কম্বিনেশান নিয়ে টেস্ট করতে হবে কারণ আমি যে নামটা দিলাম এটা জিমেলের অ্যাকাউন্টের জন্য এটা অ্যাভেলেবেল নেই তাহলে আমাকে আগে বা পিছনে কিছু একটা ওয়ার্ড অ্যাড করে আমাকে টেস্ট করতে হবে ধরো আমি দিলাম বং টিউবারের জায়গাতে আমি এখানে দা লাগিয়ে দিলাম এটাও নিচ্ছে না ওয়ান টু থ্রি লাগিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে এটা নিয়ে নিয়েছে বা এখানে কিছু সাজেশান চলে এসছে চাইলে তুমি এই সাজেশানগুলোকেও চুজ করতে পারো ঠিক আছে এবার আমি কী করবো এখানে পাসওয়ার্ড চাইছে তো পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ড যখনই দেবে শিওর করবে যে এমন একটা পাসওয়ার্ড দেবে যেটা তোমার জন্য মনে রাখতে ইজি হয় কিন্তু এটা একটু কমপ্লিকেটেড হয় ঠিক আছে এবার আমি নেক্সট বাটনে ক্লিক করছি এই স্ক্রিনটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে তোমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাকে টু স্টেপ অথেন্টিকেশন যেটা ওটাকেও অ্যানাবেল করতে হবে কারণ জিমেল অ্যাড্রেস খুবই মানে গুরুত্বপূর্ণ অ্যাড্রেস তোমার জন্য কারণ জিমেল অ্যাড্রেসের সাথে তোমার ইউটিউব তোমার জিমেল অ্যাকাউন্ট আরও অনেকগুলো গুগলের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো লিঙ্ক থাকে তো কোনো কারণে যদি পাসওয়ার্ডটা কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে তোমাকে সবগুলো অ্যাকাউন্টের মধ্যে প্রবলেম হতে পারে এ কারণে তুমি সবসময় মোবাইল নাম্বারটা দিয়ে রাখবে এবং এটা যাতে এটা দ্বারা অথেন্টিকেট করা যায় ঠিক আছে তাহলে আমি এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি এখানে একটা রিকভারি অ্যাড্রেসও চাইছে তোমার কাছে যদি অলরেডি একটা জিমেল অ্যাড্রেস থাকে তাহলে তুমি এখানে দিতে পারো না থাকলে এটা তুমি ছেড়ে দাও ডেট অফ বার্থ চাইছে তুমি চাইলে এটা দিতে পারো আমি মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি আমরা নেক্সট স্ক্রিনে চলে আসলাম এবার এখানে কি করতে হবে এখানে কিছু করতে হবে না নিচে স্ক্রল করে গিয়ে এখানে এগ্রি বলে একটা আছে ওখানে ক্লিক করে দাও বাস তুমি দেখতে পাচ্ছ যে তোমার ইউটিউব ডট কমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে মানে তুমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অটোমেটিক্যালি ইউটিউব ডট কমে লগ ইন করে ফেলেছ এবার আমরা কী করব রাইট সাইডে যাও তোমার যে নামটা আছে এখানে দেখে এখানে এরকম একটা আইকন দেখতে পাবে ক্লিক করো ওটাতে এখানে দেখো ক্রিয়েটে চ্যানেল বলে একটা অপশান চলে আসছে তুমি যদি অলরেডি চ্যানেল তোমার করা থাকে একটা চ্যানেল থাকে তাহলে তুমি এখানে ইয়োর চ্যানেল পাবে আর তুমি যদি ফার্স্ট টাইম করছো তাহলে এখানে ক্রিয়েটে চ্যানেল বলে অপশনটা চলে আসছে সিম্পলি ক্রিয়েটে চ্যানেল বলে এটাকে ক্লিক করে দাও তো ধরো এখানে কি চ্যানেল দেবে ধরো আমি এখানে একটা জাস্ট একটা টেস্টিংয়ের জন্য দিচ্ছি ঠিক আছে আমি ধরে দিলাম আমার বাংলা চ্যানেলটার নাম আমার বাংলা দিলাম তুমি আপলোড পিকচার চাইছে আমি এটা পরে দিয়ে দেবো আমি তোমাকে দেখাবো পরে এটা ক্রিয়েট চ্যানেল তো তুমি দেখতে পাচ্ছ আমার বাংলা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এবার এই প্রসেসটাকে তুমি যদি একবার দেখার পর নিজে ট্রাই করো হার্ডলি আমার হিসাবে তোমার কাছে শুধু পাঁচ থেকে দশ সেকেন্ড বা আমি ধরে নিলাম যে ত্রিশ সেকেন্ডের ব্যাপার তো ত্রিশ সেকেন্ডে ইউটিউব চ্যানেল অ্যাকচুয়ালি তৈরি করে নেওয়া যায় ঠিক আছে এতে টেকনিক্যালি কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের কাজ মাত্র শুরু হলো এখানে আরও অনেক জিনিস করতে হবে এই না যে তুমি জাস্ট এই চ্যানেলটা বানিয়েই তুমি সাথে সাথে ইউটিউবে ভিডিও আপলোড করে দেবে একদম না এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো তোমাকে করতে হবে তা না হলে কী হবে তোমার যে চ্যানেলটা তুমি যখন চ্যানেলটা খুঁজবে ইউটিউবে তাহলে তোমার চ্যানেলটা তোমার নামে এই চ্যানেলটা আসবেই না ইউটিউব খুঁজেই পাবে না চ্যানেলটা এই জন্য এই ধরনের অনেকগুলো সেটিংস আছে এই সেটিংসগুলোকে তোমাকে করতে হবে যাতে চ্যানেলটা দেখতে একটু ঠিকঠাক লাগে সুন্দর লাগে লোকজন যখনই আসবে তোমার চ্যানেলে ভিডিওগুলি দেখতে ও যাতে বুঝতে পারে যে তুমি অ্যাজ এ ইউটিউবার তুমি একটু সিরিয়াস তুমি চ্যানেলটা একটু টেক কেয়ার করছো ঠিক আছে এবার আমাকে কী করতে হবে এখানে কাস্টমাইজ চ্যানেলগুলো একটা অপশান আছে এটা ক্লিক করো এখানে লার্ন মোরগুলো একটা বক অপশন চলে এসেছে তুমি চাই প্রথম প্রথম তুমি চাইলে এগুলো পড়তেও পারো জাস্ট ফর নলেজ পারপাস তোমার যতটা নলেজ বাড়বে ততটাই তুমি ইউটিউবের সাথে এঙ্গেজ হবে তোমার ইন্টারেস্টও ততটা বাড়বে যতটা মনোযোগ দিয়ে যতটা এঙ্গেজভাবে ইউটিউবে কাজ করবে লং টার্মে তোমাকে রেজাল্ট ততটাই তুমি ভালো পাবে ঠিক আছে তো আমি জাস্ট এখানে এটাকে সরিয়ে দিলাম আচ্ছা এই পেজটাতে আমরা প্রথমে কি করব বেসিক ট্যাবটাতে যাবো যেমন চ্যানেলটার নাম হচ্ছে আমার বাংলা তুমি যদি চ্যানেলটার নামটা চেঞ্জ করতে চাও ধরো তুমি আমার বাংলা দিলাম আমি এখন ভালো লাগছে না আমি এটাকে চেঞ্জ করে অন্য কিছু করতে চাই তাহলে তুমি যে কোনো সময় এখানে এসে এই এডিট বাটানে ক্লিক করে চ্যানেলটার নামটা চেঞ্জ করতে পারো ঠিক আছে এখানে একটা ডেসক্রিপশন চাইবে ডেসক্রিপশানে তোমাকে এটা বলতে হবে যে চ্যানেলটা কী ব্যাপারে যেমন আমার বাংলা বললাম এ আমার বাংলাতে আমি কী ধরনের কন্টেন্ট আপলোড করতে চাইছি আমি কি নিউজ দেবো না ট্র্যাভেল রিলেটেড জিনিস দেবো না অন্যরকম কোনো জন্য জিনিস দেবো বা আমি অ্যাজ এ পারসন টাইপকে তো তুমি একটা অ্যাবাউট আস টাইপের একটা কন্টেন্ট এখানে লিখে দেবে ঠিক আছে আমি এখানে লিখে দেখাচ্ছি না জাস্ট তোমাকে বলছি তুমি যদি ডিটেলস জানতে চাও তুমি আমার যে ইউটিউব চ্যানেল বং টিউবার বং টিউবারের অ্যাবাউট পেজে গিয়ে এই প্রত্যেকটা ডিটেলস তুমি দেখতে পারো যেমন আমি তোমাকে দেখে দিচ্ছি একবার এখানে আমি যদি বং টিউবার যে এখানে সার্চ করছি তো তুমি দেখতে পাচ্ছ এখানে আমার চ্যানেলটা চলে এসছে ঠিক আছে বং টিউবার গেলে তুমি এখানে যদি অ্যাবাউট সেকশানে যাও তুমি দেখতে পাবো যে এখানে আমি ডিসক্রিপশানে কিছু একটা লিখেছি যে এই চ্যানেলটা কী ব্যাপারে আমি ডিটেলসগুলো এখানে লিখে দিয়েছি ঠিক আছে সেম জিনিস তুমি তোমার চ্যানেলের হিসাবে এখানে লিখতে পারো নেক্সট চ্যানেলের ইউআরএলটা আচ্ছা এই যে ইউআরএলটা এটার সাথে একদমই কোনো রকমের চেঞ্জ বা কিছু করার দরকার নেই এই চ্যানেলের ইউআরএলটা বাই ডিফল্ট ইউটিউবে জেনারেট করে দেয় তুমি হয়তো বলতে পারো যে অনেক সময় আমরা দেখি যে অনেকে এর চ্যানেলের যে নামের সাথে যেমন স্ল্যাশ করে নিজের পার্সোনালাইজ নামও দিচ্ছে তো ওই জিনিসটা চ্যানেলটা যতটা গ্রো হবে গ্র্যাজুয়ালি ইউটিউব তোমাকে অ্যানাবেল করে কাস্টম চ্যানেলের নাম দেওয়ার জন্যে তো ইনিশিয়ালি এগুলো একদমই অ্যানাবেল থাকে না ঠিক আছে ইনিশিয়ালি চ্যানেলে অনেক কিছুই থাকে না এগুলো ধীরে ধীরে তোমাকে এনেবল করতে হবে নেক্সট হচ্ছে এখানে একটা লিঙ্কের অপশান আছে তুমি এখানে অ্যাড লিঙ্ক করলে কী আসবে এখানে তুমি তোমার পার্সোনাল প্রোফাইলগুলোকে লিঙ্ক করতে পারো বা তোমার যে কোনো ওয়েবসাইট থেকে তুমি এটাকে লিঙ্ক করতে পারো যেমন আমি অ্যাজ এ ব্লগার আমি একটা ব্লগ আমার কো একটা ব্লগ আছে যেমন আমার একটা ব্লগ হচ্ছে ডাব্লুপি ক্রোজ ডট কম তো আমি যদি এখানে ডাব্লুপি ক্রোজ ডট কম আমার একটা ওয়েবসাইট আছে হোয়াটপ্রাসে তো আমি এই ওয়েবসাইটটাকে যদি এখানে লিঙ্ক করতে চাই তাহলে আমি কী করব আমি এটাকে কপি করে নেব তো এখানে দিয়ে দেবো মাই ওয়েবসাইট আর এখানে ইউ আর এলটা দিয়ে দেবো ঠিক আছে দিয়ে আমি এখানে এটা পাবলিশ করে দেবো আর এখানে এরকমভাবে আমি অ্যাড লিঙ্ক বলে পাঁচটা লিঙ্ক অ্যাড করতে পারি তুমি ধরো তোমার ইনস্টাগ্রামের প্রোফাইলটা দিলে ফেসবুকের প্রোফাইল দিলে বা সোশ্যাল মিডিয়ার যদি আরও কোনো অ্যাকাউন্ট থাকে টুইটার থাকলে এগুলো এখানে দিয়ে দিলে এই জিনিসগুলো দেওয়ার সাথে সাথে ওরা কোথায় যাবে ওটা আমি তোমাকে দেখাচ্ছি তো এখন আমি কী করব এখানে সিম্পল এখানে পাবলিশ করবো আচ্ছা পাবলিশ করার আরেকটা ইনফরমেশান যে এখানে একটা কন্ট্যাক্ট ইনফো চাইছে তো তুমি এখানে কী করবে তোমার যে ইমেল আইডিটা ওই ইমেল আইডিটা তুমি এখানে দিয়ে দেবে ঠিক আছে আমরা যে ইমেল আইডিটা বানালাম আমরা বানালাম দ্য বং টিউবার ওয়ান টু থ্রি অ্যাশ জিমেল ডট কম ঠিক আছে এগুলো দিয়ে আমি এখানে পাবলিশ করে দিচ্ছি পাবলিশ করে তোমাকে দেখাচ্ছি যে এটা কীভাবে চেঞ্জ হচ্ছে আবার ক্লিক করলাম গো টু চ্যানেল এবার তুমি অ্যাবোটে চলে যাও ঠিক আছে তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে লিঙ্কসের আন্ডারে মাই ওয়েবসাইট তো আমি আমার যে একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটাকে মাই ওয়েবসাইট বলে এখানে লিঙ্ক করিয়েছি ঠিক আছে তো এরকমভাবে তুমি যদি ইনস্টাগ্রাম টুইটার ফেসবুকের প্রোফাইলগুলি দাও ওগুলো এখানে একটার একটা লিঙ্ক চলে আসবে আর এখানে যে আমি ইমেল আইডিটা দিয়েছি এটা বিজনেস ইমেল মানে তুমি যদি চাও যে কেউ তোমাকে কন্ট্যাক্ট করে তোমার চ্যানেলটা যতটাই গ্রো হবে যত তোমার চ্যানেলে ট্রাফিক আসবে কোয়ালিটি ভিডিও দেখবে তখন বিজনেসরা তোমাকে কন্ট্যাক্ট করবে লোকজন তোমাকে কন্ট্যাক্ট করে তোমার চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট করতে চাইবে এবং এটা হচ্ছে ইউটিউবে টাকা রোজগার করার একটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ তো এগুলো ইনিশিয়াল ডেজে এতটা ইম্পর্ট্যান্ট নয় কিন্তু ডেফিনেটলি তুমি চাইলে ইনফরমেশানগুলো দিতে পারো কারণ চ্যানেল যতক্ষণ না গ্রো হবে এবং মনিটাইজড হবে ততক্ষণ মধ্যে তোমাকে ওইরকমভাবে কাজ করতে হবে যাতে চ্যানেলটা ওই লেভেল পর্যন্ত পৌঁছায় ঠিক আছে ইয়ে হলো আমাদের কাস্টমার আমি আবার কাস্টমাইজেশনে যাই আচ্ছা ঠিক আছে এখানে খোলা আছে নেক্সট হচ্ছে ব্র্যান্ডিং ঠিক আছে ব্র্যান্ডিং ট্যাবটাতে তোমাকে কী করতে হবে ব্র্যান্ডিং ট্যাবটাতে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে একটা লোগো থাকে আর একটা ব্যানার থাকে যেমন আমি তোমাকে সিম্পল দেখিয়ে দিই যেমন আমার যে ইউটিউব চ্যানেলটা এই চ্যানেলটাতে আমি এরকমভাবে একটা ব্যানার বানিয়েছি বং টিউবার আর এখানে একটা সার্কুলার একটা লোগো দিয়েছে ঠিক আছে তো প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের একটা প্রেজেন্টেশন হিসাবে প্রত্যেক যার যতটা ইমেজ ডিজাইনিং স্কিল ওই অনুসারে তুমি যদি ভালো ইমেজ বানাতে পারো ভালো ডিজাইন করতে পারো বা তোমার কাছে টাকা থাকলে তুমি গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে এই ধরনের ইমেজ বানাতে পারো তো এই ইমেজগুলো কীভাবে বানাতে হয় ফ্রিতে কী ধরনের টুল আছে এগুলোর উপরেও মানে এবং আমি কোন কোন ফ্রি টুলগুলোকে ইউজ করি তার উপরে আমি আগামী দিনে ভিডিও বানাবো তুমি যদি চাও বা এই ধরনের কোনো যদি কোশ্চেন থাকে তুমি ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো ঠিক আছে এই ভিডিওতে আমি তোমাকে দেখাচ্ছি যে আমি কীভাবে বা কীভাবে এই ইমেজগুলোকে এখানে আপলোড করতে হয় তো নেক্সট তোমাকে কী করতে হবে তুমি এখানে চলে গেলে তো এখানে প্রত্যেকটা ইয়ের পাশেই দেখবে তুমি আপলোড একটা বাটন আছে তো সিম্পলি আপলোড বাটনটা ক্লিক করো তাহলে আমি আমার মানে অলরেডি যে ক্রিয়েট করা বং টিউবারের যে লোগোটা ওটা নিয়ে নিলাম তুমি যদি এটা একে অ্যাডজাস্ট করতে এরমভাবে ছোটো করতে অ্যাডজাস্ট করতে তুমি করতে পারো যতটা করবে করে ডান করে দাও এটা এখানে চলে আসলো তো আমার লোগো চলে আসলো এখানে নেক্সট আমি একটা এখানে ব্যানার ইমেজ আপলোড করে দিই তো ব্যানার ইমেজটা কীরকম দেখো ব্যানার ইমেজটা অনেকটাই বড়ো তো এটা তুমি সব ডিভাইসে এরকম দেখা যাবে যখন তুমি ডেস্কটপ থেকে দেখবে এরকম দেখা যাবে আর তুমি যদি তোমার চ্যানেলটাকে টিভি থেকে দেখো তখন এটা এরকম দেখা যাবে ঠিক আছে তো এই ইমেজগুলো কীভাবে বানাতে হয় কীভাবে এক্স্যাক্টলি এটাকে মাঝখানে রাখতে হয় তো তার জন্য মানে আমি একটা টুল ইউজ করি ওই টুলের তোমরা যদি চাও ওই টুলের একটা টিউটোরিয়াল বানিয়ে তোমাদেরকে দেখাই তাহলে তুমি নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো তো আমি এখানে ডান করে দিলাম ঠিক আছে আর এই যে জিনিসটাকে ওয়াটারমার্ক বলা হয় এই জিনিসটাকে নিয়ে আমি এখন কথা বলবো না এটা এখন ইম্পর্ট্যান্ট না আমি আগামী দিনে একটা সেপারেট টিউটোরিয়াল বানিয়ে তোমাদেরকে এটা দেখিয়ে দেবো ঠিক আছে জাস্ট সিম্পলি পাবলিশ আমি এখানে এটাকে রিফ্রেশ করি জাস্ট আপডেট হতে অনেক অনেক সময় একটু সময় লেগে যায় বাস তুমি দেখতে পাচ্ছো যে এখানে ব্যানার ইমেজ এবং যে লোগোটা ওটা আপডেট হয়ে গেছে আবার আমাদের চ্যানেলটা দেখতে একটু ঠিকঠাক লাগছে ঠিক আছে কিন্তু কাজ আমাদের এখন শেষ হয়নি আমাদের কাছে এখন একটা গুরুত্বপূর্ণ অপশান গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়ে গেছে ঠিক আছে এর জন্য কী করতে হবে আমাদেরকে আমাদেরকে যেতে হবে ইউটিউব স্টুডিওতে তুমি এখন ডান দিকে যাও ডান দিকে গিয়ে ক্লিক করলে এখানে দেখবো যে ইউটিউব স্টুডিও ক্লিক করো ইউটিউব স্টুডিওতে এবার তুমি বাদিকে অনেকগুলো জিনিস আছে এগুলোকে আমি এখন ডিসকাস করব না কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আমি গুরুত্বপূর্ণ যোগাযোগ একটা সেটিংস ওই সেটিংসগুলোকে এখানে বলে দিচ্ছি ঠিক আছে সেটিংসের উপরে ডিটেলসে তোমরা যদি চাও আমি তার উপরে ভিডিও বানাতে যাচ্ছি আগামী দিনে এখানে বাদিকে সেটিংস বলে অপশান আছে এটা ক্লিক করলাম এখানে আমাদের কী করতে হবে চ্যানেল বলে একটা অপশান আছে ঠিক আছে চ্যানেলটাতে ক্লিক করলে কান্ট্রি অফ রেসিডেন্স তুমি যে কান্ট্রি থেকে এই চ্যানেলটাকে অপারেট করছো বা যে কান্ট্রির জন্য তুমি এই চ্যানেলটাতে কনটেন্ট দিতে যাচ্ছে যেমন আমি ভারতবর্ষে থাকি তো আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া আমি এখানে সিম্পল ইন্ডিয়া চুজ করে নেব ঠিক আছে আর এখানে কিছু কিওয়ার্ড চাইছে এই কিওয়ার্ডের জায়গায় আমাকে দিতে হবে যে চ্যানেলটা কোন ব্যাপারে ঠিক আছে মানে এই চ্যানেলটাতে আমি কী ধরনের কন্টেন্ট আপলোড করতে চাইছি কি ধরনের সার্চ করলে লোকজন আমার চ্যানেলটাকে পেতে পারে যেমন আমি ধরো দিয়ে দিলাম যে বেঙ্গলি নিউজ বা লেটেস্ট বাংলা নিউজ বাংলা খবর তো এ ধরনের ঠিক আছে নিউজ বেঙ্গলি ইউটিউব চ্যানেল তো এ ধরনের রিলেভেন্ট যতগুলো কিওয়ার্ড আছে যতগুলো টার্ম আছে যার দ্বারা তোমার চ্যানেলটা বা যতগুলো ক্যাটাগরি আছে যার দ্বারা তুমি তোমার চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করতে চাও ওই প্রত্যেকটা টার্ম তুমি এখানে টাইপ করবে তাতে কী হবে তাতে ইউটিউব বুঝতে পারবে যে তোমার চ্যানেলটার ব্রডলি ক্যাটাগরিটা কী এবং লোকজন যখন ওই ধরনের কন্টেন্ট বা ক্যাটাগরির কন্টেন্ট বা ওই ধরনের সার্চ করবে তখন ডেফিনেটলি ইউটিউব তোমার চ্যানেলের ভিডিওগুলোকেও কনসিডার করবে এটা হঠাৎ করে হয়ে যাবে না গ্রাজুয়ালি তুমি যতটাই কাজ করবে ধীরে 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 তোমাকে ওই ওই রকম একটা পজিশনে পৌঁছতে হবে কিন্তু এটা একদম বেসিক জিনিস অ্যাজ এ বিগিনার অনেকেই এই সেটিংসগুলোকে মিস করে দেয় এজন্য আমি বলছি যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা হার্ডলি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ব্যাপার কিন্তু পুরো সেট করাটা একটা বিশাল ব্যাপার এবং তোমাকে ধৈর্য ধরে ওই পুরো সেট করতে হবে তারপর তুমি ভিডিওর জন্য কাজ করো ঠিক আছে এই ডিটেলসগুলো এখানে দিলে নেক্সট তুমি অ্যাডভান্স সেটিংসে গেলে তো অ্যাডভান্স সেটিংসে এখানে তিনটে অপশান আছে এই মানে এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশান আছে তো ইউটিউব কী করেছে তোমাকে এখানে তিনটে অপশান দেবে ঠিক আছে প্রথমটা হচ্ছে যে তোমার চ্যানেলের যে কন্টেন্টগুলো এগুলো কি বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি না তুমি দেখবে আজকে ডেটে ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে যেগুলো বাচ্চাদের চ্যানেল যেখানে বাচ্চারা খেলছে বা কোনো রকম টয় আনবক্সিং করছে এই ধরনের চ্যানেল তো আমার যেমন এই চ্যানেলটা এই চ্যানেলটাতে আমি এডুকেশনাল ভিডিও দিচ্ছি ইউটিউবের পলিসি বা ইউটিউব কীভাবে চ্যানেল খুলতে হবে এই ধরনের ব্যাপারে তাহলে আমি এখানে বলে দেবো যে না এই চ্যানেলটি বাচ্চাদের জন্য নয় তো তোমাকে কী করতে হবে এটাকে ন করে দিতে হবে তুমি যদি এটা না করতে চাও আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও মানে তোমার যদি কন্টেন্ট এরকম থাকে যে মিক্সড কন্টেন্ট কিছু কন্টেন্ট বাচ্চাদের জন্য কিছু কন্টেন্ট হয়তো বাচ্চাদের জন্য নয় তাহলে তুমি প্রত্যেকটা ভিডিওতে গিয়েও যখন আপলোড করবে ওইখানেও জিনিসটা ডিসাইড করতে পারো বাট আমি তোমাকে বলবো যে ওভারঅল যে চ্যানেল ওই চ্যানেল নিয়ে ব্যাটার তুমি এটাকে নো করে দাও ঠিক আছে যদি তোমার চ্যানেল স্পেসিফিকলি ফর কিডস হয় তাহলে তুমি এটাকে ইয়েস করো কারণ এতে ইউটিউব বোঝা যাবে যে তোমার চ্যানেলের সবগুলো কন্টেন্ট বাচ্চাদের জন্য এবং ইউটিউব এখানে ওই ধরনের কোনো অ্যাড দেখাবে না যেটা বাচ্চাদের জন্য ঠিক না এই পারপাসে ইউটিউব এই জিনিসটাকে করেছে ঠিক আছে তা আমি সবসময় এটাকে বাই ডিফল্ট নো করে রাখি নেক্সট তুমি নিচে আসতে পারো সাবস্ক্রাইবার কাউন্ট তো আমি এটাকে আনটিক করে দিচ্ছি কারণ তুমি যখন শুরু করবে তো তোমার কোনো সাবস্ক্রাইবার কাউন্ট থাকবেই না একদম জিরো থেকে তুমি স্টার্ট করছো তুমি চাইলে এটাকে আনটিক করে দিতে পারো কারণ মানে অনেকজন যেমন ভাবে যে হ্যাঁ আমার কোনো সাবস্ক্রাইবার নেই বা সাবস্ক্রাইবের সংখ্যাটা খুব কম আমি দেখাতে চাই না বা নিজের কাছে একটা কমিটমেন্ট রাখলে যে হ্যাঁ প্রথম যখন একশো জন সাবস্ক্রাইবার হবে তখন আমি একটা ভিডিও বানাবো ইউটিউবে সবাইকে ধন্যবাদ জানাবো এই ধরনের কমিটমেন্টের জন্য তুমি এটাকে সিক্রেট রাখতে পারো জানালে আমি এটাকে সিক্রেটে রাখি ঠিক আছে নেক্সট ফিচার এলিজিবিলিটি এখন এখানে তোমাকে কী করতে হবে দেখো কিছু কিছু ডিফল্ট ফিচার তোমার এখানে অ্যানেবেল হয় আর কিছু কিছু ফিচার এখানে অ্যানাবেল হয় না এই জিনিসটা আমাদেরকে অ্যানেবেল করতে হবে মোবাইল ফোন ভেরিফিকেশান দিয়ে যতক্ষণ না তুমি তোমার মোবাইল ফোন দিয়ে তোমার চ্যানেলটাকে ভেরিফাই করছো তুমি তোমার ইউটিউবে ভিডিও আপলোড করলেও ওটাতে থামনেল আপনেল করতে আপলোড করতে পারবে না অথবা পনেরো মিনিটের ম্যাক্সিমাম এখানে দেখো তুমি এখানে দেখো লেখা আছে পনেরো মিনিটের থেকে লং ভিডিও তুমি ইউটিউবে আপলোড করতে পারবে না তার জন্য আমাদের কী করতে হবে মোবাইলটাকে ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে আমি প্রথমে একবারটাকে সেভ করে দিই তারপর আমি আবার সেটিংসে যাই চ্যানেলে যাবো ফিচার এলিজিবিলিটি এলিজিবল ভেরিফাই ফোন নাম্বার ঠিক আছে এবার আমাদেরকে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে এই স্ক্রিনে আসার পর তোমাকে কী করতে হবে টেক্সট মিদে ভেরিফিকেশন করতো আমার যেমন ইন্ডিয়া সিলেক্ট করা আছে আমি এখানে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার তো আমি ফোন নাম্বারটা এখানে দেবো দিয়ে যেমাত্র গ্যাট দ্য কোড বলবে এখানে একটা ওটিপি চলে আসবে এই ওটিপিটা দিয়ে আমাকে এই চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে তো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কাজ এই চ্যানেলটা তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে যদি মোবাইল ফোন দিয়ে ভেরিফাই না করো তাহলে তুমি ইউটিউবে পনেরো মিনিটের থেকে বেশি ভিডিও আপলোড করতে পারবে না তুমি তোমার ভিডিওতে কোনো রকমের থামডেলও দিতে পারবে না তো এটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটাকে তুমি মনে রাখবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ যেটা কমপ্লিট করার আগে তুমি ইউটিউবে ভিডিও আপলোড একদমই করো না ঠিক আছে তাহলে তুমি মোবাইল নাম্বারটা দাও দিয়ে ওটিপিটা দিয়ে এটাকে ভেরিফাই করে দাও আমি এই আমার মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি না জাস্ট এটাকে স্কিপ করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এই স্টেপটা হয়ে গেলে আর বাকি কটা স্টেপ আছে এখানে আপলোড ডিফল্টস অ্যাডভান্স সেটিংস তো এইগুলোকে আমি বিশেষ কিছু এখন বলবো না কারণ এগুলো এতটা ইম্পর্টেন্ট নয় পারমিশন ট্যাবে কি আছে এখানেও কিছু করার নেই কমিউনিটি এগ্রিমেন্টস তো এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস যেটা আমি তোমাকে বলতে চেয়েছি বা দেখাতে চেয়েছি যে ইউটিউব চ্যানেল শুধু খালি ক্রিয়েট করলেই হয় না এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে যে সেটিংসগুলো একটা একটা করে তোমাকে করতে হবে এখন ল্যাপটপ থেকে এই সেটিংসগুলো খুবই ইজিলি করে নেওয়া যায় কারণ ল্যাপটপে যে ইন্টারফেসটা খুবই ইজি স্ক্রিনটা বড়ো থাকে মোবাইল ফোনে ওই জিনিসটি করতে গেলে তোমাকে একটা স্পেশাল অ্যাপ আছে ওই অ্যাপটা দিয়ে তোমাকে করতে হবে অথবা মোবাইলে তুমি ব্রাউজার খুলে ইউটিউবকে ডেস্কটপ ভার্সন ওপেন করেও জিনিসগুলো করতে পারো ঠিক আছে তাহলে ইউটিউবে চ্যানেল কিভাবে করতে হয় একদম স্ক্র্যাচ থেকে এবং চ্যানেলটা বানানোর পর কি কী গুরুত্বপূর্ণ সেটিংস করতে হয় কীভাবে তোমাকে প্রত্যেকটা জিনিস আপলোড করতে হয় কীভাবে লোগো আপলোড করতে কীভাবে চ্যানেল আর্ট আপলোড করতে হয় প্রত্যেক জিনিস আমি তোমাদেরকে ভিডিওতে ডিটেলভাবে এক্সপ্লেন করেছি যদি এই ভিডিওতে কোনো জিনিস আমাদের ছুটে যায় তাহলে তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখবে এবং আমাকে জানাবে আগামী দিনে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পিছনে বা এর সাথে গুরুত্বপূর্ণ আরও যত রকমের টিউটোরিয়াল হতে পারে বা যত রকমের বিষয় হতে পারে তার উপরও আমি আগামী ভিডিও বানাতে যাচ্ছি আমি তোমাদের কাছ থেকে একটাই সাহায্য চাইবো যে তোমাদের যা প্রশ্ন আছে বা তোমাদের যা ডাউট আছে তোমরা কমেন্ট সেকশানে লিখে আমাকে জানাও যাতে আমি ওই কমেন্টগুলোকে ভিডিওর মাধ্যমে রিপ্লাই করে তোমাদেরকে হেল্প করতে পারি আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটার এক্সপ্লেনেশন যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমি চাইবো যে তোমরা আমাকে সাপোর্ট করো লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ